Hi friends, welcome to my channel Uma Simple Kitchen e shobaike onek onek shagoto. Asha kori tomra shobai bhalo acho, amio khub bhalo achi. Ajke ami notun ekta recipe share korte chole eshechi. Ajke amar recipe tel chhara alu shobji. Ekdomi ami kono rokom tel byabohar na kore shompurno recipe te toiri korbo. To alu shobji toiri korar jonno ami ekhane ekta bol niye niyechi. Tar moddhe কিছুটা জল দিয়ে দিয়েছি এবার তার মধ্যে টুকরো টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব এখানে আমি 5 থেকে 6টা মাঝারি সাইজের আলু নিয়েছি আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি জলের মধ্যে আমার আলু দেওয়া হয়ে গেছে এবার আমি হালকা করে নাড়িয়ে নিলাম গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি এবার আলুগুলো ফোটার জন্য আমি সময় দেব জল প্রায় গরম হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন দেওয়ার পর আমি আরো একবার নাড়িয়ে নিলাম নাড়ি নিয়েছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দেখো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো আলু কিন্তু আমার ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি ঢাকনাটা খুলে নিলাম ঢাকনাটা খুলে আরো একবার নাড়িয়ে দিলাম এখনো পর্যন্ত আলুটা সিদ্ধ হয়নি কিন্তু আমি একবার নাড়িয়ে দেব যাতে করে আলুগুলো সমানভাবে সিদ্ধ হয় আবারো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবার আমি আরো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি ঢাকনাটা খুলে নেওয়ার পর আমি নাড়িয়ে নিলাম এবার দেখো আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ করতে আমার 10 মিনিট সময় লেগেছে এবার আমি আলুগুলো একটা পাত্রে তুলে নেব কিন্তু আলুর জলটা কিন্তু ফেলব না রেসিপির মধ্যে আমি এই জলটাই ব্যবহার করব এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াই আমার সম্পূর্ণ গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ জিরে জিরেগুলোকে আমি হালকা করে ভেজে নেব জিরেগুলোকে আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি লাল হয়ে এসেছে এবার আমি এই জিরের মধ্যেই দিয়ে দেব আর চটপট করে ফুটতে শুরু করেছে জিরেগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নেওয়া টমেটো দিয়ে দিয়েছি এবার টমেটোগুলো খুব ভালো করে কষিয়ে নেব যাতে করে টমেটোর গন্ধটা একদমই না থাকে সম্পূর্ণ কাঁচা গন্ধটা চলে যায় খুব ভালো করে আমি টমেটো কষিয়ে নেব দেখো টমেটোর থেকে যে জলটা বেরিয়েছিল সম্পূর্ণ জলটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে যতক্ষণ না জলটা শুকিয়ে যাবে আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে টমেটো আর জিরে কষিয়ে নেব টমেটো আমি কষিয়ে নিয়েছি সম্পূর্ণ জল শুকিয়ে গেছে এরপর আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব গুঁড়ো মশলা অ্যাড করবার আগে আমি এর মধ্যে দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেওয়ার পর আমি আরো কিছুক্ষণ কাঁচা লঙ্কা কুচি আর টমেটো ভালো করে ভেজে নেব ভালো করে আমি ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব এক চামচ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি হালকা করে নাড়িয়ে নেব দেখো সম্পূর্ণ জল আমার শুকিয়ে গেছে তার কারণে মশলা পুড়ে যেতে পারে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য জল দেওয়ার পরে আমি আবার কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে নেব নাড়িয়ে আমি নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য হিং দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো নুন নুনটা আমার মাথায় রেখে দিতে হবে কতটা পরিমাণ দিলাম কারণ আমি আলুর মধ্যে সামান্য নুন ব্যবহার করেছিলাম যখন আমি আলুটা সিদ্ধ করেছি এবার দিয়ে দিলাম এক চামচ হলুদ হলুদ দিয়ে দেওয়ার পর আমি আবারো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা আমার কষিয়ে নেওয়া দেখো প্রায় হয়ে এসেছে এবার আমি এর মধ্যে সিদ্ধ করা আলুর টুকরোগুলো দিয়ে দেব সম্পূর্ণ আলুর টুকরোগুলো আমি দিয়ে দিয়েছি এবার মশলার সঙ্গে আলুগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে খুব ভালো করে আমি 2 সেকেন্ড ধরে মশলাগুলোকে কষিয়ে নেব কারণ কি আলুগুলো সিদ্ধ করা খুব বেশি কষানোর প্রয়োজন নেই আলু আমি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করা যে জলটা ছিল সেই জলটা এক্সট্রা আমার জল ব্যবহার করার প্রয়োজন নেই আলু সিদ্ধের জলটা দিয়ে দিলেই এখানে আমার হয়ে যাবে আলু সিদ্ধের সম্পূর্ণ জলটা আমি আলুর মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব দেখো আলু আমার সিদ্ধ করা এবার সম্পূর্ণ জল আমার ফুটতে শুরু করেছে দিয়ে দিলাম স্বাদমতো চিনি চিনি দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি বেশ অনেকটা সময় ধরে রান্না করে নেব আর আলুর মধ্যে যে ঝোলটা দিয়েছি সেই ঝোলটাও অনেকটা শুকিয়ে ঝোলটা গাঢ় হয়ে আসবে আমার দেখো ঝোলটা গাঢ় হয়ে এসেছে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি এবার আমি এর মধ্যে বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি কুচিয়ে দিলাম ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি আমার ছড়িয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি একটা প্লেটে সার্ভ করব
তার আগে বলে রাখি আজকে আমার রেসিপি রেডি হয়ে গেছে বিনা তেলে বা তেল ছাড়া আলুর সবজি। রেসিপিটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে। এবার আমি একটা বলে সার্ভ করব। দেখো এখানে আমি বলে সার্ভ করে নিয়েছি, কি দারুণ কালার এসেছে আর কতটা দেখতে সুন্দর হয়েছে। একদমই বোঝা যাচ্ছে না যে তেল ছাড়া আলু সবজি। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।